কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো আর আমরাও ভালো আছি। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ভগবানের ভোগে রান্না করছি পালং পনির। 11টি পালং শাক আমি কেটে নিয়েছি, গোড়াগুলো ফেলে দিয়েছি, মোটা মোটা যে গোড়াগুলো হয় আর পাতাগুলো নিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে জল নিয়ে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাও দুবার তিনবার করে ধুতে হবে, এর মধ্যে অনেক মাটি থাকে, মাটিগুলো তাহলে ধুয়ে বেরিয়ে যাবে। ধোয়ার পর একটা চুবড়িতে জল ঝরাতে দিয়েছিলাম, জলটা ছুড়ে গেছে, এটা এখন বাটির মধ্যে রেখে দেবো। আর কড়াতে আমি এখানে জল গরম করতে দিয়েছি, জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম আর নুনটাকে ভালো করে জলে গুলিয়ে দিচ্ছি। পালং শাকগুলো হালকা একটু সেদ্ধ করে নেব, সেদ্ধ না করলে পালং শাকটাকে পেস্ট করা যাবে না। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এখন পালং শাকগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ সেদ্ধ হয়ে গেলে আবার উল্টে দিয়ে আরেক পিঠ সেদ্ধ করে নেব, তারপর জল ঝরাতে দেবো। শাকটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আর এখানে মশলা হবে কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম দেবো, টমেটো দেবো, আদা দেবো, তারপর পালং শাকটা দিয়ে আর পেস্ট করে নেব। পালং পনির রান্না করার জন্য আমি এখানে দোকানের পনির কেটে নিয়েছি, চাইলে বাড়িতেও পনির বানিয়ে রান্না করা যায়, সেটা আরও বেশি সফট হবে। আর আমি 200 গ্রামে দুটো প্যাকেট ছিল, তো একটা 200 গ্রাম আর একটা 200 গ্রামের একটু কম আছে, কারণ আমি আগের দিন রাত্রে একটু পনিরটা কেটে ব্যবহার করেছিলাম, তাই ওটা 200 গ্রামে একটু কম আছে। তো দেখো একটু বড় বড় চৌকো সাইজে কেটে নিয়েছি, আর একটা পনির বেশ সলিড মতো আছে আর একটা পনির একটু জাল জাল মতো আছে, ওটার মধ্যে মনে হয় জল ছিল, তো এরকম তাই জন্য হয়েছে, ওটা বসাটা ভালো হয়নি, কিন্তু যেটা সলিড সেটা খুব সুন্দর পনিরটা। একটু বড় বড় সাইজে কাটছি, আর পালং পনিরের সাইজগুলো বেশ বড় বড় হবে, চৌকো চৌকো থাকবে, দেখতেও ভালো লাগবে সেই জন্য। পনিরগুলো কেটে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, আর দুমুটো মতো আমি এখানে সুইটকর্ন নিয়ে নিয়েছি পনিরের সাথে দেব। অনেক সময় পালং শাকের সাথে সুইটকর্ন ব্যবহার করলেও খুব ভালো লাগে, সেটা সেই সবজিটাও ভালো লাগে, আমি এটা দুটো ইউজ করছি, পালং পনির আর সুইটকর্নের সাথে। এখানে দেখো মশলা করে নিয়েছি, যে পেস্টটা বললাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো একটা গোটা, এর মধ্যে ধনে হলুদ গুঁড়ো সব দিয়ে পেস্ট করেছি, আর আলাদাভাবে পালং শাকটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো পালং পনিরটা রান্না করার জন্য আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি পরিমাণ মতো এখন নুন দিয়ে দিচ্ছি, নুনটা কেননা আগে দিচ্ছি, মশলাটা দিলেই তেলটা কড়ার গায়ে দেয়ালে গ্যাসে সব ছিটকে আসে, তো সেই জন্য নুনটা দিলে একটু কম ছিটকাবে, তার জন্য নুনটা দিলাম। আর অন্য কোনো সবজি আনাজপত্র থাকলে অতটা তেল ছিটকায় না, কিন্তু ডাইরেক্ট যখন মশলা তেলের মধ্যে দিই তো তখন নুনটা দিয়ে দিই, তাহলে ছিটকায় না, খুব কম ছিটকায়। তো মশলাটা আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কিন্তু গ্যাস একদম আস্তে দিয়ে দিয়েছি, আস্তে দিয়ে কষাচ্ছি, তাহলে এটা পুড়েও যাবে না আর ছিটকে চারিদিকেও হবে না। এতে তো আমি আর জল ইউজ করিনি, বাটি ধুয়েও জল দিইনি, ওটা পরে দেব, তো জল বেশি ইউজ করা যাবে না এই সবজিটাতে। দেখো এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, পালংয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর বেশি কিন্তু জল দেব না, এটা কাচিয়ে নিয়ে নেবো, জল দিলে আবার জল শুকনো করতে হবে। খানিকক্ষণ এটাকে কষাবো এই মশলার সাথে, কালারটা খুব ভালো করার জন্য একটু ধনে পাতা দিলেও হয়, ধনে পাতা আজকে আনেনি, ধনে পাতা ছাড়াই দিচ্ছি, তবুও কালারটা সুন্দর হবে, ডিপ গ্রিন কালারটা হয়েছে বেশ। এখন এটাকে খানিকক্ষণ কষাবো, আবার এটাও আবার ছিটকে ছিটকে আসতে পারে, তো গ্যাস আসতে দিয়ে কষাতে হবে, এটা কষানো হয়ে যাক, তারপর আবার পরে আসছি। কষানো হয়ে এসছে আর এই ভাবটাই রাখবো, এখনও কিন্তু জল ফল কিছু দিইনি, তো এরকমই থকথকে ভাবটা হবে। এখন পনির আর কর্নটা দিয়ে দিই, তো এইগুলো সেদ্ধ করার জন্য একটু আমার জল লাগবে, যেটা আমি মিক্সচারটা ধুয়ে আর এই মশলার বাটিটা ধুয়ে এই 1 কাপ মতো জল নিয়েছি, 1 কাপেরও কম হবে এটা, তো এই জলটা দিয়ে সেদ্ধ হবে। আর সেদ্ধ হয়ে যে অবস্থাটাতে ছিল ওইরকম থকথকে ভাবটাই হবে, তো এখন গ্যাসটা জ্বলিয়ে দিয়ে দিলাম, খানিকক্ষণ ফুটুক,
তারপর এর মধ্যে একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি ভাবটা হয়, আর পনিরটা একটু নরম হবে ফুটে। তো এটা আবার ফুটতে শুরু করেছে, তো আমি আবার গ্যাস আস্তে করে দেবো, নাহলে আবার এরকম ছিটকে চারিদিকে ভর্তি হয়ে যাবে। আস্তে আস্তেই সেদ্ধ হোক। তো পনিরটা হয়ে এসেছে, তো সেই জন্য এর মধ্যে এখন ফোড়ন দিতে হবে। ফোড়নের জন্য আমি এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দু চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলে পালং পনিরের টেস্টটা বেশি ভালো হয়। তো দেখো, দু চামচ বাটার দিয়েছি, বাটারটা গলুক। এর মধ্যে দেবো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে বাটারের মধ্যে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে কালারটা হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। প্রায় হাফ চামচ মতো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই বাটারের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো। তারপর এই ফোড়নটা আমি পনিরের মধ্যে ছেড়ে দেবো। তো দেখো, এখন দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নেবো। আর এখনও এর মধ্যে একটা জিনিস দেওয়ার বাকি আছে, সেটা হচ্ছে চিনি। চিনিটা না দিলে টেস্টটা পুরোপুরি আসবে না। তো এই লালচে কালারটা হয়, এটা খুব ভালো লাগে। একটু ধুয়ে এটা দিয়ে দিয়েছি, এর মধ্যে এখনও বাটার অনেকখানি লেগে আছে। তো পালংয়ের যে পেস্টটা, যে কাতটা হবে, সেটা বেশি জল জল হলে খেতে ভালো লাগবে না, টেস্টও লাগবে না। তো একটা মিডিয়াম থকথকে ভাব থাকবে, আর ভাতের সাথে পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তো বেশি আমি তাই জন্য জল ইউজ করিনি। পালং শাকে যখন পেস্ট করেছি, তো অল্প একটু জল দিয়ে পালং শাকটা পেস্ট করেছিলাম, আর ওই মশলার জল। এখন দেখো, দু চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে খুব ভালো লাগবে, চিনি হোক গুড় হোক ইউজ করা যায়। এবার এটা খানিকক্ষণ একটু নাড়িয়ে ফুটিয়ে নেবো, নিয়ে আর তারপর ঢেলে নেবো। আর এর কালারটা এই যে ওপরে শুকনো লঙ্কার, যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে দিয়েছিলাম, তো এটা খুব ভালো লাগে ওপরে লাল কালারটা। এটা মিশে যাবে অবশ্য, কিন্তু খেতে এর টেস্টটা খুব ভালো লাগে, যেহেতু বাটার দেওয়া আছে বলে। তো দেখো, আমার হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি এটা গরম গরম ঢেলে নিয়েছি। পনিরগুলো দেখো খুব সফট হয়ে গেছে, আর সাইজগুলো বেশ পালংয়ের সাথে ভালো লাগছে দেখতে। আর এর যে থিকনেসটা আছে পালং শাকের, তো এই থিকনেস ব্যাপারটা সবসময় থাকবে। অনেক সময় এটা করে রাখলে জল কেটে যায়, আর দেখতে ভালো লাগে না। পালং শাকটা আলাদা হয়ে যায়, জল আলাদা হয়ে যায়। তাই জন্য আমি খুব কম জল ইউজ করেছি। আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো নিরামিষ এই পালং পনিরটা, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হবে। ভগবানের ভোগ লাগাবার জন্য আমি এখানে থালা সাজিয়ে নিয়েছি, আর সাথে আছে অন্ন, বেগুন ভাজা আর মুগের ডাল করেছিলাম, সাথে স্যালাড আর ঘিয়ে ভেজেছি পরোটা। তো পরোটার সাথে হোক অন্নের সাথে হোক খুব ভালো লাগে এই পালং পনিরটা। তো আজকে আমি পরোটাটাও করেছি, আর ভগবানকে এখন ভোগ লাগাচ্ছি। আর পরোটা করেছি আমি আটার, আটা মেখে আর ঘিয়ে ভেজে আর এখন দিয়ে দিচ্ছি। পরোটাগুলো ঘিয়ে ভাজলে খুব নরম হয়, আর পালং পনিরের সাথে ভগবানকে ভোগ লাগাচ্ছি তুলসী পত্র দিয়ে। ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে, তো এখন আমরা প্রসাদ পাবো। তো দেখো, এখন মহাপ্রসাদ বেড়ে নিচ্ছি আমি আর আমার হাজবেন্ড, এখন সেবা করব। আর তোমরাও চলে আসো আমাদের সাথে সেবা করার জন্য, পালং পনিরের সাথে পরোটা। তো খেতে খুবই ভালো লাগছে, খুব টেস্ট হয়েছে। আগে পরোটা দিয়ে খাবোই আমি আগে বললাম, তো পরোটা দিয়ে খাওয়ার পর অন্ন দিয়ে খাবো। এমন কতগুলো খাবার আছে যেগুলো ভাতের কালার চেঞ্জ হয়ে যায়, তাতে খেতে খুবই ভালো লাগে। যেমন পুঁই মিটুলি, পাকা যে পুঁই মিটুলিগুলো খেতে গেলে তখন ভাতের কালার লাল হয়ে যায়, লাল নোটে শাক, তো সেগুলো ভাতের কালারটা চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে। সেগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আজকের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে পুরো গ্রিন কালার হয়ে যাচ্ছে। তো দেখতে যেমন ভালো লাগছে, তখন খেতেও খুব সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো। ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।